ভাই বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, তোমরা সকলে সবসময় ভালো থাকবে, এটা চাই, দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে। তো যাই হোক, এই নিয়ে আমি আজকে একটা ছোট্ট ভিডিওর আপডেট দিব। আর মানে আমি এর আগে আমি বলেছিলাম, হয়তো সেদিন মানে দেখাতে পারিনি, আজকে আমি দেখাচ্ছি যে চুন আর তুতের মিক্সচার করে কীভাবে আমি গাছে দিয়েছি বা দিতে হয়, এর সম্পূর্ণ এটা দেখাবো। আর বেশি এতে খাটনিও নাই, মানে যেমন আমার এখানে দেখা আছে 2.5 কেজি আমি চুন ভেজে দিয়ে দিয়েছিলাম মানে গতকালকে সন্ধেবেলায়। আর আপনার হচ্ছে কি, তুতে মাত্র 50 গ্রাম, তুতিয়ে মাত্র 50 গ্রাম, আর 2.5 কেজি মতো চুনই দিয়েছি। তুতে এমনি মানে বিশাল কড়া জিনিস, মানে বিশাল পাওয়ার, ওর এক কথায় বিশাল পাওয়ার, একটু দিলেই ও বিশাল কাজ। অনেকে বলে হাফ তুতে আর হাফ, তুতে অনেক দাম, 200-300 টাকা কেজি, কত কেজি নিয়েছে আমি ভুলে গেছি অবশ্যই, তবে দাম প্রচুর। আর আপনারা অত কেনার দরকারই তো নাই, সামান্য একটু দিলে বিশাল কাজ হয়, আর বেশি দিলে গাছের আবার ঘুরে ক্ষতিও হতে পারে, তাই অত অতিরিক্ত দেওয়ার দরকার নাই। মা আমি মানে 2.5 কেজি চুনে মাত্র শুধু 50 গ্রাম তুতিয়ে দিয়েছি। মানে এর আগেও আমি অনেক গাছে ওইভাবে করেছিলাম, কোনোদিনও আঠা বের হয়নি, তবে 2-1টা গাছে দেওয়া হয়েছিল না, সেই 2-1টা গাছে কিন্তু আঠা বের হয়েছিল। তাই ওলিয়ে কোনো ভয় নাই যে আপনারা সব মানে হাফ চুন হাফ তুতে সব একদমই ভুল ধারণা, অত দিয়ে দরকার নাই। এক কথায় দেখা আছে যে আপনার 500 গ্রাম চুন লাগবে, তো সামান্য একটু গ্রাম এই মানে তুতিয়ে দিবেন, হয়তো 10 গ্রাম দিবেন হাইস, 10 গ্রাম মানে হয় বেশি হয়ে যাবে। এবার ওখানটায় যেখানে ধরেন এখানটা আমি দেখাচ্ছি, এখানটায় ফাটা এই জায়গাটায়, এই জায়গাটা দিয়ে কিন্তু আঠা বের হচ্ছিল এখানটা দিয়ে। এবার এখানে আমি একটু ভালো করে চুনা তুতে লেপে দিয়েছি, যদি দেখাচ্ছি এ সামান্য এই যে চুনা তুতে এখানে গুলো আছে, এবার আপনারা এরকম চিপে নেবেন, এবার যেখানে ফাটা আছে সেই জায়গাটা সুন্দর করে মানে যে জায়গাটা ফেটেছে আঠা বের হচ্ছিল সেই জায়গাটা একটু ধারালো চাকু দিয়ে, যে মানে চাকুতে একটু দরকার ফাঙ্গিসাইড লাগিয়ে নেবেন, বা চাকুটাকে একটু মানে কোনো কপার টপারে চুবড়ে নিয়ে ধুয়ে নেবেন এক কথায়, কেন চাকুটা কোনো নোংরা না লেগে থাকে, সেই চাকু দিয়ে এই ছালটাকে সুন্দর করে চেষে তুলে ফেলে দেবেন যেখানটা আঠাটা বের হবে। এখান থেকে আমার আঠাটা বের হচ্ছিলো, এখান থেকে আমার চেষে তুলে ফেলে দেওয়া আছে, এবার এখানে আঠা লাগিয়ে দিয়েছি, কিন্তু আর জীবনে এখানে আঠা বের হবে না, এটা আমার গ্যারেন্টি। এবার আপনি এখান এই জায়গাটায় গোটায় রুমারে লেপে দেবেন আরামসে গাছটায়, এভাবে লেপে দিলেন সিম্পলি একদম, এতে কোনো আশ্চর্য কোনো ঝামেলাও নাই, কিছুই নাই। এভেন এই গাছটা আমি এইভাবে লেপে দিলাম, এটা আমার একটা মৌসুমি লেবুর গাছ, এভাবে হয়ে গেল, এবার থেকে দেবে আপনি শুকিয়ে ঠিক এই গাছটার মতো। আমি দেখাচ্ছি এই যে এই গাছটা যেরকম সাদা ফিট, একবারে চুন আর তুতেতে এরকম সাদা ফিট হয়ে যাবে কালার, কোনো অসুবিধা নাই। প্রথমে দেখে মনে হবে যে গাছের রং আসছে না, কালার আসছে না, কেমন যেন ফ্যাকাশ হয়ে থাকছে, তা বলে যে বেশি করে মানে চুন দিবেন বেশি করে গুলে, তাহলে বা ঘুরে ওই যে গাছের ক্ষতি হবে, অত দিয়ে দরকার নাই, অল্প দিলেই যে গাছটাকে এরকম সুন্দর করে চুন দিয়ে লেপে দিবেন, কোনো জায়গার ফেটে আঠা বের হবে না, এটি মেন ভিডিওর উদ্দেশ্য আজকে। আর আমি ভিডিওটা বেশি বড় করছি না, আর আরও যে কোনো তথ্য জানতে চাইলে আমাকে কমেন্টে প্রশ্ন করবে বা ফোনও করতে পারে, আমি বলে দিব অবশ্যই বন্ধুরা। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।